বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আজ সাংবাদিকদের বলেছেন, যে দলের বিধায়ক দামি ফোন পুকুরে ফেলতে পারে সেই দলের লোক গুরুত্বপূর্ণ নথিও জ্বালাতে পারে। তার দাবি, সিবিআই বিষয়টি নিয়ে গভীর তদন্ত করছে, সত্য বেরিয়ে আসবে। টাকার বান্ডিল পড়ে থাকবে, অনেক কিছু ডকুমেন্টস পড়ে থাকবে, সেগুলো দেখা যাচ্ছে। ওনারা ভেবেছিলেন বলে এই করে সিবিআই ক্ষান্ত হয়ে আর কিছু হবে না। এবার যে কোথায় কোথায় সিবিআই হাত পৌঁছে গেছে, কাকে কাকে টানবে জানা নেই। তাই বস্তায় বস্তায় যত নথি ছিল, এরপরে সেই সব বাড়িতে পুরনো নোট পড়ে আছে, সেগুলোও দেখবেন জ্বালানো হবে সব জায়গায়। এরকম আগুন লাগানো, বাড়িতেও আগুন লাগতে পারে, মোবাইল ফোন যদি পুকুরে ছুঁড়তে পারে, লাখ টাকার মোবাইল ফোন, তাহলে এরকম নথি, এরকম কাগজপত্র, টাকা পয়সা অনেক আছে। এখন সিবিআই যেভাবে জেরা শুরু করেছে, রেড শুরু করেছে, অনেক জিনিস বেরোবে।